অজস্র ধন্যবাদ তোমাকে। ব্রেকআপের প্রায় এক বছর পর মনে হলো আজ একটু শান্তিতে ঘুমালাম। হ্যাঁ, নিজেকে গুছিয়ে আনতে বা নিজের ভুলগুলো উপলব্ধি করতে আমার 11 মাস 9 দিন সময় লাগলো। রাতের পর রাত ঘুম নষ্ট করে জেগে থেকে কথা বলতে বলতে আমি প্রায় ক্লান্ত। শুধু বাবার টাকাই নষ্ট করিনি, নষ্ট করেছি এই শরীরটাকেও। আর তুমি আমার লাইফে আসার পর একটা রেজাল্টও মনে হয় আমার বাবা মার এক্সপেক্ট অনুযায়ী হয়নি। রাত জেগে তোমার মিথ্যা সেক্সি ভয়েসের সাথে অনেকটা নিজের অসভ্যতাকে জাগ্রত করেছিলাম। একই অবস্থা, কার্ডের টাকা, বিকাশের টাকা, এমনকি রাত দুপুরে পরিচিত দোকানদারকে ফোন করে লোড চাওয়া, তারপরে যেন কথা শেষ হতো না। আর তোমার ফোনে তো প্রায় প্রতিদিনই 100 টাকা লোড করার পরও কখনো মিস কল দেওয়ার টাকাটাও থাকতো না। ওই টাকা বাবা, চাচা, আম্মু, ফুপি, মামা, খালা নামক বয়ফ্রেন্ডদের সাথে হয়তো খরচ হয়ে যেত। সবকিছু বুঝেও আমি না বুঝার নিখুঁত অ্যাক্টিং করে যেতাম। ভালোবাসার সংবিধানের প্রথম শর্ত ছিল সকালে উঠেই গুড মর্নিং আর রাতে গুড নাইট SMS এর সাথে ইউ লিখে কতগুলো এম আর অবশেষে এ লিখে অদ্ভুত এক রকমের কিস লিখে পাঠাতে হবে, তাতেও ক্ষান্ত না। BF করেছো, LH করেছো, DR করেছো, এ তিন টাইমে তিন বেলার খাবারের সাংকেতিক প্রশ্ন করে খবর নেয়া, আবার গোসলের আগে পরে মিস কল, তার মানে শত শত কিলোমিটার দূরে থেকেও একসাথে গোসল করার অপচেষ্টা। হায় রে প্রেম, মায়ের একার রান্না প্রায় আমার ভাত খেতে দেরি হয়ে যেত। চুলায় রান্না, তারপর বলতে হতো হ্যাঁ খেয়েছি, ট্যাঙ্কিতে পানি নেই, অথচ গোসলের টাইমে মিস কল, তার মানে আমি গোসল করেছি। কারণ সত্য বললে হাজারো কারণ দর্শাতে হবে, মিথ্যার আরেক নাম হয়ে উঠলো আমাদের ভালোবাসা। সংসারে অভাব অনটন, মন ভালো নেই, রাতে খাবো না যদি বলি নানান ব্যাখ্যা, তার চেয়ে বিরিয়ানি খেয়েছি বলে দেওয়াটাই বেটার মনে হতো। কারণ খাইনি বললেই তোমার ন্যাকামি শুরু হয়ে যাবে, তুমি না খেলে আমিও খাবো না, যান কিচ্ছু খাবো না, প্লিজ একটু পানি অন্তত খাও। জানি তোমার পেট যে খালি থাকতো না তার নিশ্চয়তাটুকু বোঝার মতো বুদ্ধি আমার ছিল। মামা কল করেছে, ফুপি আসছে, মা ডাকছে বলে কল কেটে দেয়া প্রথম দিকে বিশ্বাস দু একবার করলেও পরবর্তীতে মনে মনে হাসতাম, তবে বুকে একটু চিনচিন ব্যথা হতো। অসহ্য ছিল সেই সব দিনগুলো, বই খাতা, টিউশন ফি সবকিছুই যেত মোবাইলের পেটে। আর তোমার পেটে বলতে অতটা বলা ঠিক হবে না, তবে দামি দামি গিফট আর ড্রেস দিয়ে তোমার শোকেস, ওয়ার্ড্রপ, এই মোটামুটি এদের পেট অনেকটাই ফুলফিল হয়ে যেত। একটু জ্বর শুনলেই খবরদার ওষুধ না খেয়ে ঘুমাবে না, কিন্তু কিছু খেয়ে ওষুধটা খাও প্লিজ। তোমার এই অতিরিক্ত কেয়ার যখন নিতে তখনই ভয় হতো। একটু পরেই একটা থ্রিপিসের বিগ দিয়ে বলবে জাস্ট বলো চয়েস হয়েছে কিনা। জানতাম না করার কোনো উপায় নেই, যদি অপছন্দ করি তাহলে আমি খ্যাত হয়ে যেতাম, আর পছন্দ করা মানেই হলো আমার বাস। তাই হাজার বিশ্রী হলেও লিখতে হতো ওয়াও নাইস। পরদিনই মায়ের কাছে অথবা বাবার কাছে মিথ্যা চাহিদা, না হয় বন্ধু বান্ধবের কাছে থেকে মান সম্মানের বিনিময়ে ধার নেয়া, তারপরে যথাসময়ে বিকাশ। মাঝে মাঝে মনে হতো কেন যে এই বিকাশ প্রথা চালু হলো, আমার মতো প্রেমিকের জন্য এটা অভিশাপ ছাড়া আর কিছুই না। যাই হোক, অবশেষে চাকরি একটা পেলাম, কিন্তু এই খুশির খবরটি তোমাকে দিতে পারিনি, কারণ তোমার খরচের আবদার আরো বেড়ে যাবে এই ভয়ে।
তাই অফিস টাইমটা ভার্সিটি টাইম বলে চালাতে লাগলাম। কয়েক মাস এভাবে চলতে লাগলো।